গজট আস্তে করে বলেছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন জগতের প্রতি পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে। আর দ্রোণাচার্য তখন টপ 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 করে নয়নের জল ধনু ছিলা দিয়ে পড়ছে, আর কিন্তু বান যুদ্ধ করতে পারছে না। সঙ্গে সঙ্গে অর্জুনকে বলছে, ভগবান ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে, তুমি এই সময় বান মারো, তোমার গুরুদেবকে বাঁচাও। মারে নাই, তাহলে কত বড় মিথ্যা কথা! ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে, তোমার ধর্মটা কোথায় আছে? আছে ধর্ম? যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, নিজের মেয়ে সন্ধ্যাকে গো হরণ করিয়াছিল, ওরে ত্রি সন্ধ্যা ভাগ করিয়েছে জানেন সুদি দল, একটা প্রাতম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা হয়, ত্রি সন্ধ্যা ভাগ করিয়েছে আপনাদের জানাই, যেটা ব্রাহ্মণরা জপ করে গো জানেন মহাজ্ঞানী, ওরে হে আমার ধর্ম দাদা শুনে চলো তুমি, তাই বলি গো তোমার কাছে মিথ্যা বলি নাই। আচ্ছা তাই নাকি, তলায় তলায় এইসব চলছে বুঝি? আমাদের তাপস দাদা বাবু সুন্দরভাবে মানে সভাপতি মশাই আমাকে 200 টাকা দিয়েছে, ঝন্টু দাদা আমার কত বড় শত্রুতা করছে, ওকে 300 টাকা দিয়েছে, চিন্তা করো সমান সমান করছে না, চিন্তা করুন। যাক যাক যাক, ওই অধর্ম আর অধর্ম এক কাছাকাছি। আচ্ছা বলি হারি, আমার বন্ধু তো ভাবতো ওই জন্যই 200 টাকা দিয়ে, ঠিক বুঝেছে, ও অধর্মী মিথ্যা কথা বলে আসলো। ঠিক আছে যাক, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আমার পদে যেন মতি হয় নাকি বলছেন, আমার পদে যেন মতি হয় আর আমার গতিতে যেন আপনাদের গতি হয় নাকি। 200 টাকা দিয়েছেন সুন্দরভাবে, তাকে ও 200 টাকা কত দিকে চলে আসবে তা ঠিক নাই নাকি বলছেন। হ্যাঁ তা যাই হোক, আমার দাদাবাবু একবার 200 টাকা দিয়েছে, 200,000 পেয়ে যাবে চিন্তা নাই, সেই জন্য আমি অধর্মের দলের লোক আপনাদের কাছে, তাহলে যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা সেই নিজের মেয়ে সন্ধ্যাকে আমার হরণ করিয়া দিল বাবা, হরণ করিয়া দিল বাবা, ওরে কোথায় থাকলো ধর্ম তথা, হরণ করে দিল বাবা, তাহলে নিজের মেয়ে সন্ধ্যাকে হরণ করেছে, তিন সন্ধ্যা ভাগ করেছে, প্রথম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা আর মধ্যম সন্ধ্যা, না কি নাকি বলছেন, তাহলে তিনটে সন্ধ্যা, তাহলে দেবরাজ ইন্দ্র সে অহল্যাকে হরণ করলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজের কন্যাকে হরণ করলো, চন্দ্রদেব যে চাঁদ চাঁদ চন্দ্রযান বাহন যেদিন কল আমাদের এখানে গেল না, ওই চাঁদে দক্ষিণ মেরুতে গিয়ে একবার নেমে পড়েছিল, সেই চন্দ্রদেব কি করলো জানেন, সে 33 কোটি দেবতা নাম যার বৃহস্পতি, এই বৃহস্পতির বউকে নিয়ে চন্দ্রই আমার পালিয়ে গেল, ওরে চন্দ্র পালিয়ে গেল বৃহস্পতির স্ত্রীকে নিয়ে, চন্দ্রের ঔরসে তারার গর্ভে জন্ম হলো একটা বলো ছেলে, নাম যার বুধ বাবা জানেন মহাশয়, এই বুধের জন্ম হলো আপনাদের জানাই, ওরে আমার পাল্লাদার শোনো কথা তুমি, ওরে আমার দাদা ভাই বলি গো এখনি, কি বলিব ভাবের কথা তোমার কাছে গাই, সত্যি কথা বলি আমি মিথ্যা বলি নাই, তাই বলি শোনো কথা তুমি গুণমণি, ওরে কোথায় তোমার ধর্ম দাদা দেখাও তো এখনি। আছে ধর্ম? আছে। তাহলে চন্দ্র তারা হরণ, ইন্দ্র অহল্যা হরণ, দেবরাজ ইন্দ্র সেজন অহল্যাকে হরণ করেছে, আর বৃহস্পতি আমার মমতাকে হরণ করিয়েছে, মমতাকে হরণ করিয়েছে, এই মমতা মমতা উত্তপ্ত স্ত্রী মমতা 10 মাসের গর্ভবতী, জোর করে বলাৎকার করতে গেল, রেতপাত করতে গিয়েছে, ছেলে দীর্ঘতম পেটের মধ্যে ছিল, বললো যেটা মশাই এই গর্ভের মধ্যেখানে আমি আছি, যদি পরম ব্রহ্ম সত্তাকে আপনি এখন এই গর্ভের মধ্যেখানে দেন তাহলে তো আমার তো বাঁচা যাবে না, বললো আজ যেমন তুমি কুকর্ম করতে এলে আমি তোমাকে অভিশাপ দিলাম, কলিযুগের মধ্যেখানে তুমি শকুনি হয়ে জন্ম নেবে আর ভাগার খেয়ে খেয়ে বেড়াবে, বলো 33 কোটি দেবতাদের গুরু যদি হলো বৃহস্পতি, যদি সাচ্চা হলো ধর্ম যদি থাকে বেদের অধিকারী হয় তাহলে তাকে এই কলিকালে শকুনি হইতে হইলো কেন, কিসের জন্য? আর শকুনি আপনারা দেশের বুকে দেখতে পান, সব নেট দিয়ে জাল দিয়ে ঘিরে দিয়েছে,
24 ঘন্টাতে পোলট্রির বাচ্চা তৈরি করছে নাকি বলছেন, মাল ডেলিভারি করছে। আর অধর্মের দলে সেই মাল নিয়ে আসছে, শালি ঠাকুরজিকে খাওয়াইছে। এই দেশে দেখবেন ওইটা কি বলে, যদি আপনার এই 60 বোতল যদি না থাকতো, আর যদি সিলভার মাছ যদি না থাকতো, আর পোলট্রি মুরগি যদি না থাকতো, তাহলে কুটুমের মান রাখা যেত? 700 টাকা 800 টাকা কেক খাসি নিত্য নিত্য খাবে বলুন দেখিনি। তাহলে এই দুটো আছে, পোল্ট্রি আর 60 মাল এখন দেশের বুকে চলছে নাকি বলছেন। এই দাদা, আর তোমার দ্বারা কি হবে, আলু পোস্ত তরকারি, আর গুরুদেব এসছে বেগুন পোড়া, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি সেঙিয়ে দে, দি খা, আমার মতো খাসির মাংস খাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, তবে তো হবে। ওই যে আমার ভারত দেশকে যে রক্ষা করছে, ভারত মাতাকে যে রক্ষা করছে, যে লেখা আছে বন্দের মাতরম, তাহলে সেই ভারতবাসী বাংলাদেশের বর্ডারে এদিকে, এদিকে আমাদের ইন্ডিয়া কত আর্মি আছে বলুন দেখিনি। বন্দুক নিয়ে ঘাড়ে করিয়ে এখানে খোল করতাল নিয়ে গিয়ে বলগা ডুডুম ডুডুম করিয়ে খোল 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 বাজা দেয়, কি হয়, হবে? যেতে পারবি? সেখানে পারবি না। তাহলে সব জায়গাতে সবার অধিকার নাই, অস্ত্র দিয়ে অস্ত্রটাকে ঘাইল করতে হবে। যুদ্ধ করতে গেলে অস্ত্রের দরকার আছে, নাই? লোহার সঙ্গে লোহা কাটে, আর সোনার সঙ্গে সোনা দিতে হবে, তবে হবে। তাহলে সোনাতে সোনা, সোনা চিনলে পরে কি হয়, কি দেখে চেনা যায়, রং দিয়ে নাকি বলছেন, সেই রং সোনাকে চেনা যায়, আবার কে চেনায়, একমাত্র কষ্টি পাথরে। তাহলে রং কি সোনা যায় রে চেনা, ঘষলে কষ্টি পাথরে।